হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমাদের কাশিতে আজকে সেকেন্ড ডে। তো দেখো সকালবেলা এখন বাজে 7টা আর আমরা উঠে রেডি হয়ে গেছি। আমরা এখন যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। তো শুনছি ওখানে নাকি মোবাইল অ্যালাউড নয়, তো তবু আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি কারণ আমি এখান থেকে কাশী বিশ্বনাথ যাওয়াটা কালকে যে কথলিয়া চকে গেছিলাম তো তোমাদের দেখালাম ওখানেই কাশী বিশ্বনাথ মন্দির। তো সেটা তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো আমার এই ব্লগের মাধ্যমে। তো তোমরা ব্লগটা দেখতে থেকো কন্টিনিউ। আর ওই দেখো ওইদিকে সবাই রেডি হয়ে গেছে আর কিছু কিছু রেডি হচ্ছে। তো আমরা তো 13 জন এসেছি টোটাল, তো আমরা এখন বেরোবো এখান থেকে। তো চলো যাওয়া যাক আর গিয়ে মহাদেবের দর্শন করে এসে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা। এই দেখো এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার দিদার আমার আরেকটা দিদা, মানে আমি তো পরিচয় তো তোমাদের আগের দিনই দিয়েছিলাম যে আমার দিদার বোন। আর হচ্ছে ওইদিকে তন্ময়দা রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এদিকে বাবা রেডি, আর এদিকে মেশোর ঘরে জায়গা নেই জন্য বাইরেই জামা কাপড় পরছে, খুব অবস্থা খারাপ। আর আমাদের ঘরে বাকিরা সব রেডি হচ্ছে, ওই যে মা শাড়ি পরেছে। আর হচ্ছে ওইদিকে হলো ওই যে আমার ননদ আর আমার বোন, ওরাও রেডি হচ্ছে। তো এখনই আমরা বেরিয়ে পড়বো আর আমি রেডি হয়ে গেছি, যেহেতু ঘরে বেশি লোক থাকার জায়গা নেই তো সেই জন্য আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। এগুলো মাসি আমরা যে জল দিয়ে স্নান করতেছি, ও মাসি আমরা যে জল দিয়ে স্নান করতেছি সবই কিন্তু গঙ্গার জল। বলো তো কেন? কারণ গঙ্গা যখন এত পাশে, যেমন তোমাদের ওখানে তিস্তার জল সাপ্লাই করে সেরকম। ওরা ছাদে গেছে তো, এই রাম দেখো আমরা রেডি আর আমরা এখন যাচ্ছি, এই গলিটা দিয়ে হেঁটে যেতে হবে, তারপর সামনে টোটো পাবো। আর ওই যে মাসি, বৌদি, কবিতা আর ওইদিকে তো ওরা আসছে সবাই, আর তোমাদের দাদা ভাই, আমার দাদা আর মেশো, ওরা সবাই সামনে দিদাদের নিয়ে চলে গেছে কারণ ওরা তো ছাড়তে পারে না। হাই গাইস, তোমরা দেখবে ব্লগটা আর লাইক করতে শেয়ার করতে ভুলবে না, তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। ঠিক আছে, একটা টোটো সবার আসা সম্ভব ছিল না, তো আমরা আগে একটা টোটোতে এসেছি দিদাদেরকে নিয়ে। দেখো দিদা বৌদি নিয়ে এসে আমরা দাঁড়িয়ে আছি আর বাবা, আমরা এই কয়জন এসেছি। তো আর বাকি ওই ও আরেকটা টোটো আর দুটো টোটো আসছে আর কি। তো অলরেডি সবাই চলে এসেছে আর আমরা এই দেখো মন্দিরের রাস্তায়। তো এইদিকেই তো মন্দিরটা, কালকে তোমাদেরকে দেখালাম দশাশ্বমেধ ঘাট, তো সেই ঘাটের কাছেই তো, তার আগে অনেকটা আগে পড়বে মন্দিরের গেটটা, কিন্তু তারপরে ভিতরে অনেক হেঁটে যেতে হবে, তো গেটটা ওখান থেকে স্টার্ট আর কি। তো চলো আমরা ফুলমালা কিছু তো কিনে নিয়ে আসিনি, এখানে সব দোকানে পাওয়া যাবে তো এখান থেকে কিনে নেবো সব। এই দেখো সাইডে সাইডে সব দোকানগুলো বসেছে। এখন তো খুবই সকাল, আমরা মানে প্রায় এখন 7:30 বাজে বোধ হয়, তো আমরা অনেক সকালবেলা বেরিয়েছি কারণ ভিড় হয়ে যাবে, না হলে প্রচুর লাইন দিতে হবে, তো সেই জন্য। তো চলো, আমি জানি না যে ভিতরে গিয়ে হয়তো আমি শুনছি যে ভিডিও করতে পারবো না, অ্যালাউড নয় এখন, আর তার মধ্যে আজকে তো তোমার ধনতেরাসের পুজো রয়েছে, তো সেই জন্য আরও বেশি ভিড়। আমরা সবাই খুব ভালো একটা সময়ে এসেছি পুজো দিতে, আর মানে কি বলো তো, এটা আরও যদি মানে দীপাবলির পরে আসতাম তো মানে তোমাদের আরও দেখাতে পারতাম। সবার কাছে শুনলাম যে মানে খুব সুন্দরভাবে মানে বেনারস শহরটা সেজে ওঠে আর কি দীপাবলিতে, কারণ গঙ্গার জলও অনেকটা নিচে নেমে যায়, ঘাটে দাঁড়িয়ে গঙ্গা আরতি হয়, মানে অনেক সুন্দর হয় আরও ব্যাপারটা, কিন্তু আমরা তো সেই সময় থাকছি না। তো যাই হোক, দেখো আমরা কাশী বিশ্বনাথের মেন গেটের কাছে বসে বসে, তো সবার কাছে এটাই শুনছি যে ভিতরে ভিডিও করতে পারবো না, তো যাই হোক দেখা যাচ্ছি আমি চেষ্টা করবো। তো এই দেখো ভিতরে প্রচুর দোকান রয়েছে আর আমরা ফুল মালা এসব কিনবো এখন, কিনে পুজোর জন্য যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওতে। We'll be right back.
সামনে চপ্পল রাখনে কে জায়গা জায়গা হ্যাঁ হ্যাঁ বহুত জায়গা আছে আর সিধা লাল নেই ও আর ও পছন্দ হচ্ছে একদম গেট পে যাই তো তোমরা দেখতে পেলে প্রচুর অলিগলি দিয়ে তারপর আমরা এখন মানে অনেকটাই কাছে চলে এসেছি মন্দিরে। তো বাবা মা সবাই সবাই এগিয়ে গেছে, দিদাদের জন্য একটু অসুবিধা হচ্ছে, এতটা হেঁটে আসতে হচ্ছে, ওরা মাঝে মাঝে রেস্ট নিচ্ছে আবার হেঁটে আসছে। আর আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকলাম, প্রথমে ফার্স্ট গেট দিয়ে ঢুকেছিলাম কিন্তু সেখানে বললো যে অনেক দেরি হবে, তো সেই জন্য দেখো এই মা অন্নপূর্ণার মন্দির এই সাইডেই রয়েছে। আর এই যে সোজা দেখতে পাচ্ছ এটা কাশী বিশ্বনাথ মন্দির, তো এটা একদম মানে ঢোকার গেট আর কি। তো আমি এখানে জিজ্ঞেস করি শেষ, কিন্তু দুঃখের বিষয় যে ভিতরে মোবাইল অ্যালাউড ছিল না, সেই জন্য আমি তোমাদের কিছু দেখাতে পারিনি। চলো আগে এই গলি থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। হয়ে গেছে আমাদের সব কিছু, আর এখন ওরা যে বসছে একটু চা খেতে। এখন বাজে 11:10 আর আমরা এই এই পাশ দিয়ে বেরিয়েছি, আর ওই রোড দিয়ে মানে একদম গেট দিয়ে দাদারা আসছে আর কি। আমরা বিশ্বনাথ মন্দিরে অন্নপূর্ণা মন্দিরে পুজো দিয়ে আসার পর এখন যাচ্ছি কালভৈরবে, আর বেনারস আসলে কালভৈরব মন্দিরে যেতেই হবে। শক্তি বিশ্বনাথ বেরিয়ে এসেই গোধুলিয়া চক, তো গোধুলিয়া চক থেকেই উপরে পোস্টার দেখতে পাবে তোমরা, তো সেই দিকে সোজা চলে যেতে হবে কালভৈরব মন্দির, যেটা হচ্ছে 1.7 কিলোমিটার এখান থেকে। তো রাস্তায় প্রচণ্ড ভিড়, তাই কথা ভালোভাবে শুনতে পারবে না তোমরা, তো আমি তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো তোমরা দেখতে থাকো রুটটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো মানে এদিকে কিন্তু সবসময় নো এন্ট্রি থাকে, তুমি এই আমাদের যে কালভৈরব মন্দির যেতে হবে সেটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে, এখানে কোনো অটো টোটো পাবে না। আর এই দেখো রাস্তায় আমাদের প্রচণ্ড গরম লেগে গেছিলো হাঁটতে হাঁটতে, তো আমরা একটু লস্যি খেতে বসলাম লস্যির দোকানে। আমরা এখন আছি গোধুলিয়া চকে, এখান থেকে আমরা যাব কালভৈরব মন্দির। আমরা যাচ্ছিলাম কালভৈরব মন্দিরে, বাট ঘুরে আসতে হলো কারণ ওখানে একটা সময় বন্ধ হয়ে যায়। আমরা কালভৈরব মন্দির যাব, মণিকর্ণিকা ঘাট যাব, আস্তি ঘাট যাব, দুর্গা মন্দির যাব, সব দেখাবো বিকালবেলা। তো কালভৈরব মন্দির সে 3টার সময় খুলবে, তো আমরা এখন হোটেলে যাচ্ছি, 3টার দিকে আবার আসছি, তো তখনই তোমাদেরকে সব দেখাবো, এই জন্য তোমাদের জানিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে পরে। আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ হোটেলে, কারণ যেহেতু যাওয়া হলো না কালভৈরব মন্দিরে, আর এখন সবে 12:30 কি 12 বাজে, তো এতটা সময় 3টার সময় খুলবে জন্য আমরা চলে এলাম। আর আমরা যেহেতু মানে তীর্থ করে এলাম, তো এসে বড়দেরকে প্রণাম করতে হয়, মাসি বললো, তো সেই জন্য আমরা এখন দেখো মা প্রণাম করছে, এরপরে আমি করবো, তো তোমরা দেখতেই পাবে। টেবিল ছড়া শুরু করতে শেষ।
তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগে বিকালে কোথায় যাচ্ছি কি করছি সেটা নেক্সট ব্লগে থাকছে, তো তোমরা দেখতে থেকো।